রোদ উঠছে না মা আমরা রোদে এসেছি রোদ উঠেছে জাল দেওয়ার জন্য আপদি কিনে গেল আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো আমি বাবার বাসা গিয়েছিলাম কিছুদিন আগে তো অনেক ভিডিও করেছি আর কি প্রপারলি ভালোভাবে ভিডিও করতে না পারলেও কিছু কিছু ভিডিও করেছি সেগুলো এখন থেকে আপনাদের সাথে শেয়ার করব প্রতিদিন শেয়ার করার চেষ্টা করব তো এই তো আমরা হচ্ছে ছাদে যে বসে দেখুন আমার মাম্মাম আমার মাম্মাম সহ আমরা হচ্ছে চা মুড়ি খাচ্ছি ছাদে রোদে বসে সকালবেলা তো ওই যে আমার মাম্মাম পাখা বুড়ি তো দেখেছেন আপনারা এর আগে হচ্ছে লাইভ গুলোতে রোদ উঠছে না মা আমরা রোদে এসেছি রোদ উঠেছে মেঘের কোলে বলো মেঘের কোলে বলো মেঘের কোলে অমন করে না মুড়ি ফাস দেখো কিভাবে ও মা ও মা এভাবে মুড়ি খায়

দুপুরে রান্না বান্না হয়েছে গাছের সিম ভাজি আমার বড় বোনের গাছের সিম এবার সিম খাওয়া হয়েছে অনেক আর এটা হচ্ছে কবুতর মাংস রান্না করেছে কবুতরের মাংস তারপর হচ্ছে সালাদ করেছে ছিম ভাজি করেছে আর হচ্ছে মগজ এটা হচ্ছে গরুর মগজ আর পোলাও করেছে তো এগুলোই হচ্ছে আজকে দুপুরের খাওয়া দাওয়া যে আব্বা খাচ্ছে তো আমার এবার প্ল্যান ছিল আব্বার সাথে অনেক ভিডিও করা কিন্তু বাসায় এত এবার জ্ঞানজাম ছিল আর এত কাজ ছিল তো সেই জন্য আর করতে পারিনি ভিডিওটা এই যে বিকেলের নাস্তায় আবার খাচ্ছি মিষ্টি আলু দিয়ে খেজুরের গুড় আর তারপর হচ্ছে এই যে শ্যামাই লাচ্চা শ্যামাই বানিয়েছে তো আমি একটু একটু করে ভিডিও করেছি যে আমরা বড়ই খাচ্ছি সবগুলো আমি একটু একটু করে ভিডিও করে নিয়েছি সেগুলোই একটু শেয়ার করছি আপনাদের সাথে কারণ সেইভাবে সাজিয়ে ভিডিও করতে পারিনি আসলে আমার বাবার বাসে গেলে দেখা যায় যে আমি ভালোভাবে ভিডিও করতে পারি না অলসতা জন্মে যায় এই যে এটা হচ্ছে মাছের ভর্তা করতেছে আমার মা রাতের জন্য টাকি মাছ ভর্তা তো একবারে দেখেন আমি রাতের ভিডিও চলে আসছি এই যে এটা হচ্ছে কলমি শাক না এটা হচ্ছে কলমি শাক হ্যাঁ কলমি শাক না মূলা শাক আমার শাকের নামটা মনে নাই এটা হচ্ছে শীতল ভর্তা এটা হচ্ছে টাকি মাছ ভর্তা আর আলু ভর্তা তিন প্রকার ভর্তা করেছে আর আব্বা হচ্ছে সেদ্ধ ডিম নিয়ে আসে রাতে আসার সময় তো আমি সেদ্ধ ডিমটা খাচ্ছি কারণ ডিম আমার খুবই পছন্দের এই যে আলু ভর্তা নিয়েছি তারপর হচ্ছে মাছের ভর্তা নিয়েছি শীতল ভর্তা ভর্তা হলে আমার যেন আর কিছু লাগে না তো এই খাবারগুলোই মনে হচ্ছে আমার কাছে একদম অমৃত এত মজার মজার খাবার তো তো বাবার বাড়িতে যেহেতু বেশ কিছু দিন ছিলাম অনেক খাওয়া দাওয়া হয়েছে অনেক কিছু হয়েছে কিন্তু কখন যে কোনটা ভিডিও করেছে নিজেও জানি না তো যেগুলো যেগুলো ভিডিও করেছে সেগুলো একটু একটু করে শেয়ার করছি আপনাদের সাথে তো নেক্সটে আরও অনেক ভিডিও শেয়ার করব সেই পর্যন্ত সবাই অপেক্ষায় থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ